প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারবো এ কথা স্বপ্নেও ভাবিনি এ অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার সৌভাগ্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলছি তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং আমাকে ধন্যবাদ দিয়েছেন সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পেরে এমনই আবেগে আপ্লুত সুরাই আক্তার জুই খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দশম শ্রেণীর এই ছাত্রীর ভূমিহীন পরিবার বর্তমানে খুলনা জেলার গাদার বারাসাত সোনার বাংলা পলির বাসিন্দা গত বুধবার প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে উপহারের ঘর প্রধান অনুষ্ঠানে করে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা সূচক বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেগ আপ্লুত করেছেন কোনো মতে মাথা গোজার একটি ঠাই মিললেও রূপসার বেল ফুলিয়া স্কুলের ছাত্রী সুরাইয়া আর্থিকভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার নিয়ে আশঙ্কা করছেন লেখাপড়া চালিয়ে নেয়ার মতো আর্থিক সংগতি তার পরিবারে নেই তার মায়ের কণ্ঠে একজন অসহায় আর্থনাথ টাকার অভাবে মেয়েকে আর পড়াতে পারব না লেখাপড়া বন্ধ করে দিতে হবে এমন বক্তব্য দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় সুরাইয়ার সংকোচবশত তার পরিবারের এই সংকটটির কথা উপস্থাপনা করতে পারেনি সুরাইয়ার বাবা চট্টগ্রামের একটি লবণ ফ্যাক্টরিতে অনিয়মিত শ্রমিক হিসাবে কাজ করে খুব বেশি আয় করে না তার স্বল্প আয়েই সাত সদস্যের পরিবারটি কোনো রকমে খেয়ে না খেয়ে দিন পার করছে পরিবারটি আগে বসবাস করতো সুরেয়ার নানাবাড়ি তেরো খাদার আনন্দনগর গ্রামে নদী ভাঙ্গনে নানাবাড়ি বাড়ি বিলীন হয়ে যাওয়ার পর তারা বিদ্যা নানীকে সাথে নিয়ে রূপসার রাজাপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে এ কারণেই সে ভর্তি হয় রূপসার বেলফুলিয়া স্কুলে সুরইয়া স্কুল থেকে কোনো উপবৃত্তি পায় না স্কুল থেকে তাকে জানানো হয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি না হলে পাওয়া যায় না এই স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার ফলে উপবৃত্তি পাওয়ার যোগ্য নয় বারাসাত সোনার বাংলা পল্লীতে জমি সহ এই বাড়িটি পেয়েছেন মূলত তার নানি সবে নতুন করে খননকৃত আঠারো বেকি নদীর পারে চমৎকার পরিবেশে তাদের বাড়িটি এখানেই নারীর সাথে তার চার ভাই বোন মা ও বাবাকে নিয়ে বসবাস করে বাবা চট্টগ্রামে কাজ করায় মাঝে মধ্যে বাড়িতে আসেন মূলত তার চলে সাত সদস্যের পরিবারটি পরিবারের বাবাই একমাত্র উপার্জনের ব্যক্তি হওয়ায় মেয়েকে লেখাপড়া চালিয়ে নেওয়া তো অনেক দূরের কথা তার পক্ষে খাবার জোটাতে দুই বেলা হিমশিম খেতে হচ্ছে সুরাইয়ারা এখন রাজাপুর ছেড়ে তেরখাদায় চলে আসায় এখন স্কুলেও পরিবর্তন করতে হবে তাকে উপজেলা প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাকে পরবর্তী শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবে কিন্তু বোর্ডের রেজিস্ট্রেশন জটিলতা এরাতে দশম শ্রেণীতে পড়া সুরাইয়াকে নতুন করে ভর্তি হতে হবে নবম শ্রেণীতে মানবিক বিভাগে এই মেধাবী ছাত্রী এক ক্লাস নিচে ভর্তি হতে সম্মত হলেও তার ও তার পরিবারের মূল দুশ্চিন্তা লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়া নতুন স্কুলে ভর্তি সহ বোর্ডের ফি এবং টিউশনের খরচ নিয়ে সে খুবই দুশ্চিন্তায় আছেন সে যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে এ ব্যাপারে প্রশাসন সহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছেন সুরাই ও তার পরিবার